যে নিজস্ব ব্লক চেন আছে সেখানে নেক্সা টোকেনও আছে আর নেক্সা নেক্সা কোর কোর টোকেন ছাড়া কয়েনও আছে বা নেক্সা কয়েন তো এই দুটো প্ল্যানের মধ্যে আমরা নেক্সা টোকেনের প্ল্যান করছি ঠিক আছে নেক্সা টোকেনের প্ল্যানে আমাদের যে সুবিধাগুলো হচ্ছে এখানে কম ট্রানজাকশন ফি লাগবে এবং এক সেকেন্ডে এক লাখ ট্রানজাকশন করতে পারে এবং ওয়ালেট নেক্সা ব্লকের যে নিজস্ব ওয়ালেট থাকবে সেখানে আপনারা মাল্টিপল ওয়ালেট্রি অ্যাড করতে পারবেন যুক্ত করতে পারবেন এটা ডিসেন্টালাইজ এবং খুবই সুরক্ষিত প্ল্যাটফর্ম এবং পিটুপি ট্রেডিং ভবিষ্যতে আরম্ভ হবে ডাইফাই এর মাধ্যমে এবং যে স্মার্ট কন্ট্রাক্টের মাধ্যমে যে কোনো প্রজেক্ট ফ্রড মুক্ত থাকে কারণ ফ্রড সেখানে করা সম্ভব থাকে না স্মার্ট কন্ট্রাক্টের জন্য কারণ কোনো রকম চেঞ্জেস হয় না টোটাল সাপ্লাই ওয়ান পয়েন্ট ফাইভ ট্রিলিয়ন ট্রিলিয়ান হচ্ছে বিশাল বড় বড়াউন্ট মিলিয়ন টি হয় ফর টি ফর ট্রিলিয়ন এ ট্রিলিয়ান পয়েন্ট ফাইভ ট্রিলিয়ন মানে বিশাল বড় আকারের একটা অ্যামাউন্ট যেটা আপনারা গুগল করলে দেখতে পাবেন আমি অ্যামাউন্ট টা এখন অত সার্চ করে বলতে পারছি না স্ক্রিনে দেখতে পাবেন এখানে আমাদের বিলিয়ন টোকেন মার্কেটে থাকবে ঠিক আছে সেখান থেকে আমাদের ডিস্ট্রিবিউট হবে ফাউন্ডার টিমের জন্য পাঁচ শতাংশ প্রাইভেট ইনভেস্টারদের জন্য ছয় পয়েন্ট নয় তিন শতাংশ যেটা গত মাসে সাতাশ তারিখ অব্দি সেল চলেছে শেষ হয়ে গেছে সেই সেলটা সাতাশ তারিখের মধ্যেই আইসিউ সাপ্লাই পয়েন্ট চার সাত শতাংশ ট্রেজারি দশ শতাংশ কমিউনিটি আদার্স এর জন্য মানে আমাদের জন্য সাতাত্তর পয়েন্ট থাকবে যেটা একুশ উপর না মিলিয়নের উপর এখানে মার্কেট ক্যাপের যদি কথা বলি কয়েন এই টোকেনটা সম্পূর্ণ নতুন নেক্সাগোড টোকেন সেখানে শুধু এনক্রিপ্টার মেটামাক্স ওয়ালেটের মধ্যে ইন্টিগ্রেটেড রয়েছে এবং আগামী দিনগুলোতে ওয়ালেট কানেক্ট নেক্সা ওয়ালেট ট্রাস্ট ওয়ালেট এইসবের মধ্যেও আমরা দেখতে পাবো এবং আইসিউর মধ্যে আমরা এখন দেখতে পাচ্ছি না কারণ আইসিউর কাজই হচ্ছে অনেকগুলো এক্সচেঞ্জ থেকে তারা রেকর্ড কালেক্ট করে নিজেদের তে রেজিস্ট্রেশন করে বা ডিটেলস আপডেট করে তখনই আমরা বুঝতে পারি টোকেনটি যেন জেনুইন গতকাল অনেকে প্রশ্ন গতকাল একজন এই প্রশ্নটি করেছিল তে রেজিস্ট্রেশন হতে একটু সময় লাগে আস্তে আস্তে একাধিক এক্সচেঞ্জে বা ওয়ালেট রেজিস্ট্রেশন হওয়ার পর সেটা নিয়ে কাজ আরম্ভ হওয়ার পর ট্রেডিং হওয়ার পর তবে একটা আইসিও তার লিস্টিং করে তবেই বোঝা যায় যে হ্যাঁ এটি জেনুইন তো এখানে আমাদের সবে চারটে এক্সচেঞ্জে অলরেডি ট্রেডিং চলছে ট্রেডিং এর পরিমাণ খুবই যথ কারণ মেম্বাররা জানে না বা মেম্বাররা এর স্টেকিং সিস্টেম বা অন্যান্য জিনিসের এখনই কমিউনিটি মেম্বার হিসেবে যোগ দিতে পারেনি কারণ প্ল্যানই শুরু হয়নি তার আগেই আগে এরা এক্সচেঞ্জ কয়েন স্টোর এক্সচেঞ্জ ট্রেডিং লাইভ এইসব গুলোতে তারা কিন্তু লিস্টিং করে ট্রেডিং শুরু করে দিয়েছে ইউএসডিটির এগেইনস্টে বিট কয়েনের এগেঞ্জ এই সবে ট্রেথার ঠিক আছে বাকি এক্সচেঞ্জ এবং আইসিও গুলোতেও কিন্তু আসবে আইসিও যেমন আমরা সোজা কথা বাংলা কথা বুঝি একটা ওয়েবসাইট যেখানে আমাদের যে টোকেন গুলো লিস্টেড থাকে সেখানে আমরা সার্চ করে দেখতে পারি টোকেনের কি কনফিগারেশন বা ডিটেলস রয়েছে তো এরকম ডিটেলস গুলো নোট করার আগে আইসো কি করে অন্যান্য এক্সচেঞ্জের মধ্যে যে লিস্টিং ট্রেডিং চলছে যত ভালো ট্রেডিং হবে ট্রেডিং অ্যামাউন্ট যত বড় হবে তত তাড়াতাড়ি আইসিও তে লিস্টিং হবে তো তখনই ট্রেডিং অ্যামাউন্ট বড় হবে যখন আমরা ট্রেড করব তো তখনই আমরা ট্রেড করতে পারবো যখন আমাদের কাছে টোকেন থাকবে তখনই আমাদের কাছে টোকেন থাকবে যখন এটা প্রত্যেকের কাছে পেমেন্ট গুলো আসবে মিনিমাম একশো টোকেন করে তখনই আমরা ওটা বেচার চেষ্টা করব কেউ ট্রেডিং করব কেউ হাই রেটে সেল করব তখনই তো ট্রেডিং হয় আসলে আমরা না হলে তো সোয়াপ করেও নিতে পারি আর এটা স্পেশালি ইন্ডিয়াতে ভারতে কোন কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করা ইউপিআই পেমেন্ট করা তাদের মধ্যেও কিন্তু পেমেন্ট সম্ভব হবে তাই এটার উপর বিশাল প্রেসার থাকবে এটা রাতারাতি যেন শেষ না হয়ে যায় সেটা ভয়ও থাকবে তাই যে বসে থাকবে সে সাংঘাতিক ধরনের জিনিস মিস করবে সে মানুক বা নাই মানব তাতে কারো কিছু এসে যায় না তবে একটা চেষ্টা করে দেখতে ক্ষতি কি কারণ এখানে কোনো ইনভেস্টমেন্ট প্ল্যান আপনার কোনো প্রয়োজনই নেই না আমাদের প্রয়োজন আছে না আমরা আপনাকে সাজেস্ট করি ফ্রি অফ কস্টে যাই পাবেন যদি বেশি পান তাতে ক্ষতি কি কারণ আপনি সেখানে কাজ করছেন বুদ্ধি দিয়ে কাজ করছেন পরিশ্রম করছেন নিশ্চয়ই তার ফলটা আপনার পাওয়া উচিত এখানে চার ধরনের ইনকাম আমরা দেখতে পাই একটা হচ্ছে স্টেকিং ইনকাম যতটা পরিমাণ কয়েন স্টেক করবেন তার উপর পয়েন্ট সেভেন পার্সেন্ট করে প্রত্যেকটা দিনই পাবেন এবং আপনি যাকে রেফার করবেন যদি রেফার করেন এখানে নাও করতে পারেন কোনো অসুবিধা নেই আর যদি রেফার করেন সেও পাবে ঠিক আছে ডিরেক্ট ইনকাম ওয়ান টাইম রিওয়ার্ড ওয়ান টাইম রিওয়ার্ড ডিরেক্ট ইনকাম বা ওয়ান টাইম রিওয়ার্ড হচ্ছে আপনার নিচে পনেরোটা লেভেল ওয়াইজ যে লেভেল আনলক থাকবে সেই সব লেভেলগুলোর মুহূর্তে যত মেম্বার আসবে তারা যত পরিমাণ অ্যামাউন্ট স্টেকিং করবে তার উপর ফাইভ পার্সেন্ট একবারই আপনাকে রিওয়ার্ড দেওয়া হবে এবং তারা যদি আবার স্টেকিং করে তারপরে আবার আপনার ফাইভ পার্সেন্ট মানে যতটা পরিমাণ স্টেকিং হবে তার উপর ফাইভ পার্সেন্ট রিওয়ার্ড একবারে দিয়ে দেওয়া হবে আর যে কোনো রিওয়ার্ড বা ইনকাম স্টেকিং ইনকাম একশো ডলার হলেই উইথড্রল করা যায় ডেলি লেভেল ইনকাম হচ্ছে তৃতীয় নম্বর ইনকাম এখানকার প্রত্যেকটা দিন আপনাকে পনেরোটা লেভেলে যে লেভেলগুলো আনলক রয়েছে সেই লেভেল থেকে একটা প্রত্যেকটা দিনের লেভেল ইনকাম আপনাকে দেয়া হবে চতুর্থ হচ্ছে গ্লোবাল পুল রিওয়ার্ড দেখুন আপনার কাছে যদি পাঁচ লক্ষ টোকেন থেকে শুরু করে পাঁচ কোটি টোকেন দশ কোটি টোকেন পঞ্চাশ কোটি টোকেন যাই থাকুক তার উপর বেশ করে আপনাকে একটা র্যাঙ্কিং সিস্টেম দেওয়া হয় এবং র্যাঙ্কিং রিওয়ার্ড দেওয়া হয় যেটা সেই গ্লোবাল পুলের পয়েন্ট ফাইভ পার্সেন্ট হয় সেটা আপনি প্র্যাকটিক্যালি পরে বুঝতে পারবেন যখন কাজ আরম্ভ হবে তখন আমরা প্রথম তিনটা নিয়ে ডিসকাস করবো প্রথম তিনটে ইনকাম নিয়ে প্রথমত সেলস টেকি ইনকাম আপনারা জানেন যে পয়েন্ট সেভেন পার্সেন্ট ডেলি ইনকাম আমিও পাই আপনিও পাবেন সবাই পাবে এখনো শুরু হয়নি বলে তো যখনই শুরু হবে আপনি যদি কিং করতে চান তবে আপনার পাঁচ শতাংশ পাঁচ গুণ ইনকাম দেওয়া হবে আপনাকে মানে এক হাজার টোকেন আপনাকে প্রত্যেকটা মেম্বার প্রথমে তিন কোটি মেম্বারের প্রত্যেকটা মেম্বারকে কোম্পানি এক হাজার টোকেন করে দেবে যারা যারা রেজিস্ট্রেশন করবে এবং এটা দ্রুত শেষ হয়ে যাওয়ার চান্স আছে এক মাসের মধ্যে আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব টিং করে নিতে হবে ফ্রি অফ কস্টে তাহলে যত বেশি কাজ করবেন যত বেশি টিং করবেন কোনো সময়সীমা নেই আপনি আনলিমিটেড ইনকাম করতে পারেন কিন্তু যে হাজারটা টোকেন দেবে তার উপর পয়েন্ট সেভেন পার্সেন্ট তো পাচ্ছেন কিন্তু এটা পাঁচ গুণ পেলে যদি টিং করেন পাঁচ গুণ পাবেন মানে পাঁচ হাজার টোকেন অবধি আপনাকে ইনকাম দেওয়া হবে তারপরে যা ইনকাম হোক আপনাকে আবার গেন করতে গেলে আপনাকে রিস করতে হবে সেটা যে অ্যামাউন্টেরই আপনি করতে চান করতে পারেন বা উইথড্রল করে পার্মানেন্টলি কোম্পানি থেকে চলে যেতে পারেন নেক্সট হচ্ছে কি আপনি যদি কিং না করেন তাহলে কি ইনকাম পাবেন না অবশ্যই পাবেন আড়াই গুণ পাবেন অন্যান্য জায়গায় আমরা দুগুণের প্ল্যান দেখি এখানে আড়াই গুণ দিয়েছে বেটার তো এখানেও যদি আড়াই গুণ আস্তে আস্তে আপনার ম্যাক্সিমাম তিনশো সাতান্ন দিন লেগে যায় বা পাঁচ গুণ আস্তে আস্তে ম্যাক্সিমাম তিনশো সাতান্ন দিন লেগে যায় কোনো চিন্তার বিষয় নেই আপনি সবচেয়ে কম সময় ঘন্টা খানেকের মধ্যেও কিন্তু ইনকাম কমপ্লিট করতে পারেন টিম করে কারণ আড়াই গুণ ইনকাম হয়তো তিনশো সাতান্ন দিনের জায়গায় দুশো সাতান্ন একশো সামথিং দিন লাগবে কিন্তু যদি আপনি টিং করতে আরম্ভ করেন সেটা ঘন্টা খানেকের মধ্যে আপনার টিং ইনকাম চলে আসতে পারে পাঁচ হাজার টোকেন এক হাজার টোকেন পরিবর্তে তাহলে কিন্তু আপনার স্টেকিং প্যাকেজ শেষ হয়ে যাচ্ছে তাই মনে রাখতে হবে স্টেকিং প্যাকেজ যাতে শেষ হওয়ার আগে আপনার স্টেকিং কন্টিনিউ করতে থাকে আপনি কিছু কিছু করে স্টেকিং করতে লাগবেন যেমন আপনার ইনকামের তিন ভাগে দুভাগ স্টেক করবেন এবং ইনকামের তিন ভাগে এক ভাগ আপনি উইথড্রল করবেন তাহলেই কোনো রিস্ক ছাড়াই কোনো রকম চিন্তা ছাড়াই কোন রকম ঝুঁকি ছাড়াই আপনার কিন্তু ঝুঁকি বলতে কন্টিনিউলি যাতে ইনকামটা চলতে থাকে সেই ইনকাম যাতে না কি চলা বন্ধ হয়ে যায় সেই ঝুঁকিটা না নিয়ে আপনি যদি চালাতে চান তো আপনি এই স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করবেন তিনের দুই ভাগ ইনভেস্ট মানে স্টেক আর একে তিন ভাগ এক তিনের এক ভাগ তিন ভাগের এক ভাগ আপনি উইথড্রল করে নেবেন এবার আমরা ওয়ান টাইম ইনকামটা একটু দেখে নেওয়ার আগে ক্যালকুলেট করব যে প্রত্যেকটা লেভেল আনলক করতে গেলে কত পরিমাণ টোকেন স্টেক করতে হবে আপনার কাছে যদি এক হাজার টোকেন স্টেক থাকে আপনার প্রথম লেভেল আনলক হয়ে যাবে এখান থেকে আপনি ডেইলি লেভেল ইনকাম ওয়ান টাইম লেভেল ইনকাম সবই পাবেন তেমন যে লেভেল আনলক হবে সেই লেভেল থেকেই কিন্তু ডেলি ইনকাম ওয়ান টাইম ইনকাম সবই পাবেন এবার দ্বিতীয় লেভেলে যদি আনলক করতে হয় আপনাকে পঁচিশ হাজার টোকেন স্টেক করতে হবে তাহলে দ্বিতীয় লেভেল এবং তৃতীয় লেভেল দুটোই কিন্তু আনলক হয়ে যাবে ঠিক আছে এবারে পঞ্চাশ টোকেন যদি আপনি স্টেক করেন সেটা কিন্তু চতুর্থ এবং পঞ্চম লেভেল অব দি লেভেল ইনকাম চালু হয়ে যাবে পঁচাত্তর হাজার যদি স্টেক করেন পঁচাত্তর হাজার টোকেন তাহলে ষষ্ঠ এবং সপ্তম লেভেল অব দি ইনকাম চালু হয়ে যাবে অষ্টম নবম দশম এই তিনটে লেভেল থেকে ইনকাম চালু করতে গেলে আপনাকে এক এক লাখ টোকেন স্টেক করতে হবে এরপরে এগারোতম লেভেল থেকে পনেরোতম লেভেল অব্দি দি যদি ইনকাম চালু করতে চান তাহলে দেড় লাখ টোকেন আপনাকে স্টেক করে রাখতে হবে আপনার ওয়ালেটে তাহলে আমরা দেড় লাখ টোকেন যদি সম্পূর্ণভাবে স্টেক করতে পারি তো এক থেকে পনেরো লেভেল অবধি ইনকাম চালু হয়ে যায় এরপরে আমাদের ডেলি যে সেলফ স্টেকি ইনকাম আমাদের আমরা তো করবই আমাদের টিমও করবে তাই না আমাদের পনেরোটা লেভেল অব্দি টিম আনলক হলে তারাও করবে এবং পনেরোটা লেভেল অব্দি টিম যদি আনলক হয়ে যায় এবং তারাও যদি ইনকাম করে তারাও কিন্তু সেমি পয়েন্ট সেভেন পার্সেন্ট প্রথম লেভেল থেকে যেমন ইনকাম করছে এবং দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম এগারোতম নবম বারোতম তেরোতম চোদ্দতম পনেরোতম সবকটা লেভেল থেকেই তারা ইনকাম করবে এবং তারা যে ইনকামটা করবে তাই উপরই কিন্তু আমাদের ডেইলি স্টেকিং ইনকামও আসবে এবং ওয়ান টাইম স্টেকিং ইনকাম যদি বলেন ওয়ান টাইম স্টেকিং ইনকাম বলতে প্রথম লেভেলের মেম্বারটা ধরুন যে যা ইনভেস্ট করলো সেটাই হচ্ছে স্টেকিং এবং তার উপর ফাইভ পার্সেন্ট আপনার যদি আনলক থাকে এরকম ভাবে প্রত্যেকটা লেভেলেই যতজন স্টেকিং করবে যতবার স্টেকিং করবে তত প্যাকেজের উপর আপনাকে পাঁচ শতাংশ করে সরাসরি রিওয়ার্ড বা পুরস্কার দেওয়া হবে ঠিক আছে এই রিওয়ার্ড বা যাবতীয় এই স্টেকিং প্যাকেজের মধ্যে যা ইনকাম হবে না সবকিছু কিন্তু আপনার ফাইভ টাইমস ইনকাম থেকেই দেয়া হবে কোনো অতিরিক্ত না ডেলি ইনকাম ফ্রম টিম স্টেকিং মানে প্রত্যেকটা দিনের ইনকাম আপনার টিম যদি স্টেক করে তার প্রত্যেকটা দিনের ইনকামে যে পরিমাণ ইনকাম করবে তার উপর কুড়ি শতাংশ প্রথম লেভেল স্টেকিং এর ইনকামের উপর দ্বিতীয় লেভেল স্টেকিং ইনকামের উপর পনেরো শতাংশ তৃতীয় লেভেল স্টেকিং ইনকামের উপর দশ শতাংশ চতুর্থ লেভেল স্টেকিং ইনকামের উপর পাঁচ শতাংশ পঞ্চম লেভেল স্টেকিং ইনকামের উপর চার শতাংশ সফট লেভেল ইনকামের উপর তিন শতাংশ সপ্তম লেভেল স্ট্যাকিং ইনকামের উপর দুই শতাংশ করে প্রত্যেকটা লেভেল বাকিগুলো অষ্টম নবম দশম এগারোতম বারোতম তেরো চোদ্দ কোনো লেভেল অবধি আপনার কিন্তু দু পার্সেন্ট করে ইনকাম হতে থাকবে এগুলো হচ্ছে ডেইলি ইনকাম এবারে আমরা নেক্সট পার্টে এই হিসাবটা একটু দেখে নেবো দেখুন একটা সাধারণ মানুষ ওই হাজার পাঁচশো মেম্বার ভাবতে পারে না এটা আমিও বুঝি কিন্তু আপনারা যখন দেখবেন আজকে এই প্ল্যানটি একটু আলাদাভাবে আপনার দেখানোর চেষ্টা করেছি প্রথম লেভেলে জন মেম্বার কারণ আপনি একজন লিডার বা আপনি দশজনকে রেফার করতে পারেন পরিবারে পরিবারে পাওয়া যাবে জন সে লিডার না ওকে আর বিশেষ করে এটা ফ্রি প্ল্যান হলেও পাড়ার ছেলেদেরও দিলে ওরা আরম্ভ করে দেবে কাজ তাই না তো জন সবাই পারে কয়েক জনও পারবে একশো জনও পারবে কারণ এটা ফ্রি কাজ এরপরে এই যে একশো জন দশ জনের ব্যাপারগুলো দেখছেন না সেখানে এবারে দ্বিতীয় লেভেলে সেই দশজন দশজন করে নিয়ে আসতে পারছে তারাও একটু আধ আপনার থেকে ইন্সপিরেশন পেয়ে কাজ করবে তৃতীয় লেভেলে তারা কিন্তু পাঁচ জনের বেশি এভারে জানতে পারছে না কারণ তারা সাধারণ মেম্বারে আস্তে আস্তে বেশিরভাগ মেম্বার সাধারণ তারা নিজে নিজে কাজ করবে কেউ রেফার করবে কেউ রেফার করবে না এরকম মেম্বার আসবে তাই গড়ে পাঁচজন করে পাঁচশো জন মেম্বার নিয়ে আসতে পারছে তৃতীয় লেভেলে এরকম ভাবে প্র্যাকটিক্যালি দেখবেন ওই পাঁচশো জন হাজার জনকে দুইজন দুইজন করে হাজার জন নিয়ে আসতে পারছে তারপরে সেই চতুর্থ চতুর্থ লেভেলে যে হাজার জন তারা দুজন দুজন করে দু হাজার লোক নিয়ে আসতে পারছে এইভাবে দুজন করে চার হাজার চার হাজার আট হাজার আট যে বারো হাজার মানে ওয়ান মেম্বার করে নিয়ে আসতে পারছে সপ্তম লেভেলের লোকরা অষ্টম লেভেলে বারো হাজার লোক মাত্র এবারে বারো হাজার লোক শুধুমাত্র ওয়ান পয়েন্ট সামথিং করেই নিয়ে আসতে পারছে মানে পার হেড গড়ে একটা অ্যামাউন্ট অফ মেম্বার গিয়ে দাঁড়িয়েছে একটা চেয়ে একটু বেশি বা দের খানা বা দুজন মেম্বার দুজন মেম্বার তিনজনকে নিয়ে আসছে এরকম ধরনের কথা তা এটা এটা হয় কারণ আমরা এবারে যখন করবো পরবর্তীকালে সাধারণ মানুষ বেশি আসবে এইভাবে আমাদের পনেরো লেভেল অবধি গিয়ে দাঁড়াচ্ছে পনেরো লেভেলে চল্লিশ হাজার মেম্বার এত হাজার 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 মেম্বার এবং আমরাও কিন্তু এর উপর সাধারণ মেম্বারই এই ইনকামটা করতে পারবে জোর জবরস্তি না এখানে ডেইলি স্টেকিং ইনকাম কিভাবে হবে আপনার প্রথম লেভেলে ধরুন আপনি এইভাবে কাজ করছেন দশজন দশজন চাপ নিচ্ছেন করে কাজ দশ ইন্টু হাজার মানে হাজারটা যা স্টেকিং হবে সেটার উপর পয়েন্ট সেভেন পার্সেন্ট আপনার ফার্স্ট লেভেলের ইনকাম হবে সত্তরটা টোকেন এই সত্তরটা টোকেনের উপর ডেইলি একটা ইনকাম আসবে আপনার কাছে যেটা হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট ফার্স্ট লেভেল থেকে তো ফরটিন টোকেন বা চোদ্দটা টোকেন আপনার কাছে চলে আসবে এবং এই হাজার জন এই সরি হাজার টোকেন করে দশ জনের উপর যে স্টেকিং অ্যামাউন্টটা হবে তার উপর ফাইভ পার্সেন্ট আপনার কাছে একবারই চলে আসবে ওয়ান টাইম ইনকাম হিসেবে তাই না তো পাঁচশো টোকেন ইনকাম আপনার কাছে হয়ে যাচ্ছে পাঁচশো টোকেন আপনার কাছে ইনকাম হয়ে যাওয়া মানে প্রায় পাঁচশো টাকা শুরুতেই যে দাম সেই দামে পেয়ে যাওয়া এটা যদি দু টাকা করে হয় তাহলে হাজার টাকা তো টাকার হিসাবটা আমি আর করছি না টাকার হিসাব এক টাকা করেই ধরুন পরে বাড়াবাড়ি হলে আপনার ইনকাম আরো বাড়াবাড়ি হবে ভালোই লাগবে এরপরে আপনার একশো জন সেই প্রথম জনের দশ জন এবার একশো জন নিয়ে এসছে দ্বিতীয় লেভেলে একশো জনের উপর হাজার টোকেন করে স্টেক হলে কত হয় একশো হাজার এক লাখ এক লাখের উপর পয়েন্ট সেভেন পার্সেন্ট হলে সাতশো টোকেন হয় সাতশো টোকেন আপনার হচ্ছে সেকেন্ড লেভেলের ইনকাম এবং এর উপর একটা ডেইলি ইনকাম থাকবে যেটা হচ্ছে কি পনেরো শতাংশ দ্বিতীয় লেভেলে দ্বিতীয় লেভেল পনেরো শতাংশ সাতশো টোকেনের উপর করলে একশো পাঁচ টোকেন হচ্ছে ডেইলি ইনকাম আসছে এটা দ্বিতীয় লেভেল থেকে শুধু আর ওয়ান টাইম লেভেল ইনকাম হিসাবে চলে আসছে এক লাখ টোকেনের উপর পাঁচ পার্সেন্ট মানে একশো ইন্টু হাজার একশো জনের হাজার টোকেন করে স্টেক হয়েছে ফ্রিতে এবং পাঁচ পার্সেন্ট এর উপর আপনাকে পাঁচ হাজার টোকেন বা পাঁচ হাজার টাকার মতো টোকেন দিয়ে দিল ব্যাস আর কি এইভাবে কিন্তু ধীরে ধীরে আপনার চতুর্থ লেভেলে পাঁচশো জন নিয়ে আসছে এক হাজার টোকেন করে স্টেক করে পয়েন্ট সেভেন পার্সেন্ট করে সাড়ে তিন হাজারের স্টেগিং হয়ে যাচ্ছে যেখান থেকে আপনারা পাঁচশো ইন্টু হাজারের যে পাঁচ লাখের হম যে স্টেগিং টা হচ্ছে তার উপর ফাইভ পার্সেন্ট একবারে পেয়ে যাচ্ছেন এবং যে স্টেগিং ইনকামটা হচ্ছে তৃতীয় লেভেলে সাড়ে তিন হাজার ওর উপর দশ শতাংশ আপনি পেয়ে যাচ্ছেন একবারে ডেইলি হিসাবে ডেইলি মানে সাড়ে তিনশো টোকেন করে প্রত্যেকটা দিনই পাবেন এরভাবে দেখুন কয়েক হাজার হাজার টোকেন তিন দিনে হয়ে যাবে তাই না তখন ভালোই লাগবে আপনার এর এবারে আপনার কি করছে তৃতীয় দ্বিতীয় তৃতীয় লেভেল চতুর্থ লেভেল দেখবো এই পাঁচজন দুজন দুজন করে হাজার জন নিয়ে এসছে এবং হাজার জনের হাজার টোকেন করে স্টেক হলে দশ লাখের টোকেন হচ্ছে দশ লাখের উপর পয়েন্ট সেভেন পার্সেন্ট মানে সাড়ে সাত হাজার শুধু সাত হাজার টোকেন হলে আপনার ওয়ান টাইম সাত হাজার টোকেন পেয়ে যাচ্ছেন এবং এটাকেও স্টেক করেন ইনকাম বাড়বে তো এবারে ওয়ান টাইম কত ইনকাম পাচ্ছেন এখানে সাত হাজার সরি এখানে সাত হাজার শুধু চতুর্থ লেভেল থেকে হচ্ছে এখানে লেভেলে জনই হাজার টোকেন করে আনলে যে দশ লাখের পার্সেন্টেজ ফাইভ পার্সেন্ট হয় সেটা হচ্ছে কত পচাশ পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টোকেন আপনি একবারে পেয়ে যাচ্ছেন যেটা আপনি স্টেক করে আপনার অন্যান্য লেভেলগুলোকে গুলোকে আরামসে আনলক করতে পারবেন বা তার আগেই যদি আপনি ইনকাম করে থাকেন সে আনলক লেভেল থেকে আরো বেশি ইনকাম করবেন আপনি একটু একটু করে লেভেল গুলো বাড়াবেন এইভাবে সাত হাজার যে টোকেনটি ডেইলি ইনকাম হয় আপনার চতুর্থ লেভেলে তার উপর পাঁচ শতাংশ মানে সাড়ে তিনশো টোকেন আবার আপনি পেয়ে যাচ্ছেন শুধুমাত্র চতুর্থ লেভেল থেকে এইভাবে দেখুন ডেইলি ইনকাম পঞ্চম লেভেলে পাঁচশো ষাট টোকেন ষষ্ঠ লেভেলে আটশো চল্লিশ টোকেন সপ্তম লেভেলে এগারোশো কুড়ি টোকেন মানে এত টাকা করে আপনি ডেইলি পাচ্ছেন অন্যান্য লেভেলগুলোতেও আপনার যখন আনলক হয়ে যাচ্ছে ধীরে ধীরে ষোলোশো আশি টোকেন বাইশো চল্লিশ টোকেন এরকম ভাবে কিন্তু ধীরে ধীরে পাঁচ নম্বর পনেরো নম্বর লেভেলে গিয়ে পাঁচ হাজার ছশো টোকেন একবারে আসছে এর আগে যে আপনি যে দশ বারো হাজার টোকেন এক্সট্রা কামালেন তার উপর তো ইনকাম তো আসবেই টোটাল ডেইলি দশ বারো হাজার টাকা ইনকাম আসছে প্লাস ওয়ান টাইম যে ইনকাম গুলো আসছে এক সময় কুড়ি লাখ টাকার বা কুড়ি লাখ টোকেন এর হিসাবে কিন্তু সেই অবধি আমরা আশা করতে পারি কি একজন সাধারণ মানুষ যদি এত স্লো টিম করে দশজন দশজন নিয়ে মাত্র স্লো হোক ফাস্ট হোক এখানে চতুর্থ পঞ্চম লেভেল অব্দি সে হয়তো যেতে পারবে আর হয়তো সাত হাজার টোকেন দশ হাজার দশ কুড়ি হাজার টোকেন হয়তো পাওয়া হবে প্লাস এইদিকে তারা হয়তো কোনো দিন বা কুড়ি দিন হিসাবে করলে ডেলি একটা ইনকাম পাবে এটা চলতেই থাকবে কারণ ওরাও স্টেক করবে এটা হয়তো চলতে থাকবে কিন্তু এই ইনকামের পরিমাণটা অনেক কম কারণ সে ডেলি ইনকাম যেটা পাবে খুব কম প্রথম চার পাঁচটা লেভেল দেখুন চোদ্দ একশো পাঁচ তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ আর পাঁচশো ষাট তো টার্গেটটা রাখুন যে ডাইরেক্ট ওই দশজন না করে একশো অন্তত করতে বা হাজার জন করতে কারণ ফ্রি অফ কস্টে মেম্বার পেয়ে যাবেন রাস্তায় বেরোলেই প্ল্যান দিলেই সে করবে ক্রিপ্টো নিয়ে ঝামেলা করার মতো লোক এখন অনেক কম ক্রিপ্টো নিয়ে মাতামাতি চলছে আর এটা ইউপিআই পেমেন্ট যখন হবে না লোক ঝাঁপিয়ে পড়বে আমাদের ভারতে তো মানে কারাকারি হয়ে যাবে রীতিমতো তো ওই কারণে আপনারা ফোকাস করুন যে আপনাদের টিম থেকে আপনি কত ইনকাম করতে পারেন আপনি একটা ছোট্ট খাট্ট টিম করেও কত ইনকাম করতে পারেন সেটার উপর পরবর্তীকালে টোকেনের প্রাইস বাড়লে সেই পাঁচশো টোকেনই যদি বিক্রি করেন আপনার কাছে যদি পাঁচ টাকা করে দাম হয় পাঁচশো কিন্তু পাঁচ আড়াই হাজার টাকা আপনি পেয়ে যাবেন এইভাবে যদি পঞ্চাশ হাজার ষাট হাজার বা পাঁচ লাখ ছয় লাখ টোকেন আপনার কাছে থাকে পরবর্তীকালে দাম বাড়লে কিন্তু অত দামে বিক্রি করতে পারবেন তো সুযোগ আপনার হাতে এসছে ফ্রি অফ কস্টে সেটাকে কাজে লাগাবেন আর অনেকে অনেক কিছুই বলবে সেই সব কথা নিয়ে কানে সেইসব কথা কানে নিয়েই কোনো লাভ নেই টার্গেট আপনার পেট আপনার চাহিদা আপনার আপনি সিদ্ধান্ত নিনশো থেকে একশো থেকে হাজার মেম্বার হতেই হবে এটা টার্গেট করুন কারণ ছোট্ট ছোট টুকটাক ইনকাম করতে আমিও চাই না আপনি চান যে ছোটখাটো দু চার হাজার ইনকাম করুন কোনো কুড়ি দিনের মধ্যে দশ হাজার ইনকাম করুন আমি যে লাখানিক ইনকাম করুন যেখানে আপনি পাননি টাকা অন্যান্য জায়গায় সুযোগ একটা কাজে লাগান এটা একটা সাধারণ মানুষের প্ল্যান দিয়েছে যে মানুষটা কাউকে রেফারও করতে না সে সামান্য একটুখানি কথা বললেই হয়ে যাবে কারণ এখানে কোনো লাইবিলিটি নেই কারণ দায় নেই ঠিক আছে ভয় নেই আর এটা যখনই আমরা লিঙ্ক পাবো তৈরি থাকবেন লিঙ্ক শেয়ার করলেই আমরা আশা করছি সাত তারিখে আমরা লিঙ্কটা পাবো কিন্তু আমি আগে থেকে কোনো টাইম দিতে পারছি না কারণ ছ তারিখে সব লিডাররা ল্যান্ড করে যাবে তারপরে কোম্পানির তরফ থেকে পাবলিশ হবে আর লিঙ্কটা পেলেই আমি আপনাদেরকে দিয়ে দেবো আমি তো এই ইউটিউবে ছাড়ি ভিডিওটা অনেকে এই অবধিও দেখার ধৈর্য রাখে না তারা কি করবে আমি জানি না কারণ ধৈর্য ছাড়া কোনো কাজই হয় না সব কাজই ধৈর্য লাগে তো এবার আমি প্রশ্ন উত্তর নিয়ে নেবো আমি ভিডিওটা অফ করলাম এবং রেকর্ডিংটা অফ করে দিচ্ছি পরের দিন এটা